আমি এখন রাহুলের ভান্ডাটা ফাটিয়ে দিচ্ছি, তো রাহুলের খুবই খারাপ লাগছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস চলে আসলাম নিউ এক ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস আমি যেমনটা বলেছিলাম খড়িবাড়ির ব্লগে যে খড়িবাড়ির ব্লগটা পোস্ট করার ঠিক এক সপ্তাহের মধ্যে আমি আন্দুলপোতার ব্লগটা পোস্ট করব, কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তো আজকে আমরা তিনজনে, সাহিল, রাহুল আর আমি, তো তিনজনে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আন্দুলপোতাতে। তো গাইস আমরা এখন আছি আমুলিয়াতে। তো আমাদের আন্দুলপোতা যেতে সময় লাগবে দেড় ঘন্টা মতো। তো চলো যেতে যেতে তোমাদের সাথে এনজয় হবে, কথা হবে, আড্ডা হবে। তো রাহুল যাওয়া যাক, চলো লেটস গো। তো গাইস প্রচন্ড প্রচন্ড এনজয় করছি, আমরা প্রায় চলে এসেছি আর পাঁচ ছ কিলোমিটার তো বাকি আছে। কোথা থেকে এসেছি বল একটু আগে মাটিয়া থেকে। কি বাজে মাইন্ডের ছেলে, গাইস কি বাজে মাইন্ডের দুজনে, মাটিয়া বলে একটা বাজে জায়গা আছে। তো এখন আমরা মাটিয়া অতিক্রম করছি আর কি। তো যাবো এখান থেকে আন্দুলপোতা। তো ভীষণ এনজয় হচ্ছে, ভীষণ, তাই তোর কেমন লাগছে? খুব ভালো লাগছে গাইস, ভীষণ এনজয় করছি। লেটস গো। কেমন জায়গা হয় না, জাস্ট হয় না, ওয়াও লেভেলের জায়গা। পুরো চারিদিকে ভেরি আর ভেরি, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা এসছে, এই রাস্তাটা এসে সোজা চলে গেছে, কোথায় গেছে সেটা জানি না। তো এই রাস্তা দিয়ে বাড়ি যাবো, দেখা যাবে কোথায় গেছে। তো পুরো ভেরি ভেরি আর ভেরি, শুধু ফাঁকা জায়গা, আর কিছু কিছু জায়গায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জুটিয়া জুটিয়া প্রেম করছে, কেউ ডিস্টার্ব করার নেই, পুরো ফাঁকা জায়গা আর দারুণ দারুণ, জাস্ট ওয়াও লেভেলের। মুখ দিয়ে জাস্ট ফোকাস করতে পারছি না যে কি সুন্দর একটা অপূর্ব জায়গা এসেছি। দীঘা, দীঘা ফেল, দীঘার থেকে একটা সুন্দর জায়গা এটা। রাহুল দেখে নেয় একটা মিনিট জাস্ট ওয়েস্ট করবে না, এসে থেকে এখনো শুধু ফটো তোলা বন্ধ করেনি, শুধু ফটোই তুলে যাচ্ছে ফটোই। আর সাহিল তো বিরক্ত হচ্ছে, তাই বিরক্ত হচ্ছিস? আর এখানে রাহুল তো ফটো যে পোজ দিয়ে যাচ্ছে। তা রাহুল এই তো কটা ফটো তুললি? আগে আগে বল, ডিস্টার্ব করবো কিন্তু আমি। প্লিজ প্লিজ ভাই ভাই, শর্ট শর্ট ভাই, কটা হয়েছে, কটা কটা? মিনিমাম দশটা তো হয়ে গেছে, দশটা হয়ে গেছে অলরেডি। ফটো 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 যেখানে যাবে। আচ্ছা ফটো তোল, সাইল ফটো তোল, আজকে সাইলকে মুরগি করছে। এখন তো ফটো তোলা কিছুই হয়নি, এখন ডিএসএলআরই বার করি আমরা। কিছু কিছু স্লো মোশন শট নেব। তো এই যে রাহুল পোস্ট দিচ্ছে, কি লেভেলের পোস্ট, গিয়ে পিছনে একটা লাথি মারবো। তো
তো গাইস আমরা আগে যে লোকেশনটায় ছিলাম তো ওই লোকেশনটায় চেঞ্জ করলাম কারণ রাহুলের তো 15-20টা ফটো তোলা হয়ে গেছিল, তো এখন সাইল এই যে ক্যামেরা বার করছে এখন ডিএসএলআর ফটো তোলা হবে, কিন্তু রাহুলের কিন্তু একটা ফটো তুলে দেবো হবে না, একটা ফটো তুলে দেবো হবে না, ফটো তোলার জন্য কি করবে, শার্টটা খুলতে পারি শার্টটা খুলে দিলে ওকে একটা ফটো তুলে দিল দেখবো এখানে আন্দুলপোতা এত সুন্দর একটা জায়গা, এখানে সাধারণত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটা বেশি আসে কারণ গার্লফ্রেন্ড প্রেম করাটা সুন্দর জায়গা, পার্ক পার্ক তো একটা একঘেয়ে জায়গা, তো ওখানে প্রেম করবে আর এখানে ফাঁকা জায়গায় কেউ ডিস্টার্ব করবে না, কেউ ডিস্টার্ব করবে না, এখানে প্রেম করবে ক্যামেরার রাহুল শেখাচ্ছে যে কিভাবে ওর ফটো গুলো আর কি তুলবে আর কি ও কিভাবে পোজ দেবে, তো সেই নিয়ে ডিসকাস করছে, তো সেই থেকে আমি তিনটে ফটো তুলেছি আর সাইলের ফটোটা ঠিক ফ্রেমে আর কি আনতে পারছে না, তো আমি তো ব্লগিং করতে ব্যস্ত আছি, তো এখন রাহুলকে সাইল শেখাচ্ছে যে কি করে আমার ফটোটা তুলবি, তো তো রাহুল রাহুল কি হচ্ছে প্রবলেমটা কি সাইল শেখাচ্ছি বলে শেখ ক্যামেরা যারা আছে মানে জীবনে শিওর এটা ঠিক কি করে শিখবি ফটো তুই তুললে হবে ঠিক আছে তুইও ফটো কি তুললে হবে রাহুল এই সাইলকে তো ফটো তুলে দিতে হবে নাকি, তো গাইস আমি এখন রাহুলের ভান্ডাটা ফাটিয়ে দিচ্ছি, তো রাহুলের খুবই খারাপ লাগছে, তো কি করব আর বন্ধু তো বেশি আর ভান্ডা ফাটাতে পারছি না, গাইস চড় মেরে দিয়েছে, তাহলে সত্যি কথা বললে বন্ধুর কাছে থাপ্পড় খেতে হয়, তো এটাই হচ্ছে জল জ্যান্ত প্রমাণ। গাইস আমরা যে 1 ঘন্টা ধরে ফটো শ্যুট করছি, তো ওই ফটোগুলো দেখতে হলে তো আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে হবে, আমার ইনস্টাগ্রাম আইডির নেম হলো রাজা দাস 25, তো শীঘ্রই যাও গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করো, তো ওখানে আমি ডেলি যেখানে ভালো ভালো জায়গায় যেখানে ব্লগ ভিডিও করতে যাই তো সেখানে ভালো ভালো ফটো শ্যুট করি, সেই ফটোগুলো আমি ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করি। তো গাইস এখন বাজে হচ্ছে 5:30টার মতো, রোদ্দুরের তাপটা দেখো খালি, রোদ্দুরের প্রচণ্ড পরিমাণ তাপ কারণ চারিদিকে জলাশয় আর জলাশয়, তো জলাশয়ের জন্য সূর্যটা যখন জলে পড়ছে তো মিরারে যেমন একটা আলো পড়লে যেমন রিয়াকশান করে, তো জলের ওপরে যে দেখতে পাচ্ছ সূর্যটা পড়ছে আর সূর্যর এই আলোর যে তেজটা প্রচুর পরিমাণে বিকট একটা তেজ হচ্ছে আর ওই স্ক্রিনের ওপরে পড়ছে ওই তেজটা আর গ্রুপ মনে হচ্ছে স্ক্রিনে পুড়ে যাচ্ছে জায়গাটা, তো এখন সন্ধে হয়ে যাবে হয়তো 1 ঘন্টার মধ্যে, তা এখনও সূর্য ডোবেনি, প্রচণ্ড প্রচণ্ড সূর্যের তাপ এখানে, তো এরা তো এসে জাস্ট ফটো তোলার জন্য কোনো এনজয় বা কিছু এদের মনে নেই, শুধু ফটো ফটো ফটো। তো গাইস আমরা এসে এখানে প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, তো প্রচণ্ড খিদে লেগেছে, সাহেল খিদে লেগেছে তোমাদের প্রচন্ড খিদে লেগেছে, তখন খাবো হচ্ছে ফুচকা, তো এই আজকের ফুচকাটা কে খাওয়াবে, কে খাবে ফুচকাটা রাজা, আমি মানি ব্যাগ আনিনি মনে নেই আমার, আমি পার্সন তো ভুলে গেছি তো গাইস রাজা এখন ফুচকা খাচ্ছে, সাহিল মুখের মধ্যে ঢুকবে তো, তো গাইস আমার ফুচকা এখনো হাতে,
খুবই টেস্টি গাইস। তাহলে তুমি এখানে প্রত্যেক বিকাল থাকো? প্রতিদিন প্রতিদিন। তাহলে তোমরা যারা আন্দুলপোতাতে আসবে কাকুর মুখটা দেখে নাও, কাকুরি টেস্টফুল ফুচকা তৈরি করে, তো কাকুরা তোমরা কাকুর কাছ থেকে ফুচকা খাবে। তো ফুচকাটা কেমন লাগছে খেতে? তো গাইজ আমার ফুচকা এখন হাতেই রয়েছে, আমি খেতে পারছি না, তো খাবো, আমি খেয়ে দেখবো কেমন হচ্ছে। তো গাইজ আমরা এসেছিলাম চারটের সময়, তো তখন তো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে সূর্যের আলোর যে তাপ ছিল, তো সূর্য অলরেডি অস্ত চলে গেছে, সুন্দর সুন্দর একটা আবহাওয়া চলে এসছে। তো এখানে রাহুল এখনও ফটো তোলা বন্ধ হয়নি, তো ফাইনালি এই সাহিলেই দুই নম্বর ফটো তুলতে চলেছে। সাহিল ক্যামেরা নিয়ে এসছে, রাহুলই শুধু ফটো তুলে গেছে, রাহুলই তো এখন রাহুল একটা ফটো সাহিলে তুলে দিচ্ছে। ও ছেলের মুখে হাসি গাই, ছেলের মুখে হাসি আর সর, আমাকে আমাকে ফটোটা তুলে দিলে আমি তোকে ফটো তুলে দেবো না। ও ফটো তো যারা পৌঁছে দিচ্ছে গাইস, ই সব ক্যা দেখনা পড় রাহা হ্যায়, আচ্ছা হ্যায় মেন আন্ধা হুঁ। আমরা যখন বিকালে এসেছিলাম চারটের দিকে, তখন পরিবেশটা এতটা গরম ছিল, কারণ জলে সূর্য পড়ছিল আর ভীষণ একটা রিয়াকশান হচ্ছিল, বিকট আর স্কিন প্রচণ্ড পরিমাণ গরমের জন্য জ্বালা করছিল। এখন দেখো পরিবেশটা গাইস কি ঠান্ডা, কি ঠান্ডা একটা পরিবেশ। জাস্ট জাস্ট এই ভিউটা একবার দেখো যে কি ওয়াও লেভেলের লাগছে এই ভিউটা। তো চারিদিকের প্রকৃতি পুরো শান্ত একটা পরিবেশ লাগছে, আর প্রচুর প্রচুর এখানে কাপেলরা আছে, প্রচুর প্রচুর কাপেল, তো সবাই লাইন দিয়ে জুটিয়ে প্রেম করছে, তো ভীষণ একটা শান্ত নিরিবিলি পরিবেশ। তো সবাই এসো, আমি সাজেস্ট করব যে তোমরা পার্কে না গিয়ে তোমরা আন্দুলপোতাতে আসতে পারো, জুটিয়ে প্রেম করার জন্য কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না, দারুণ একটা জায়গা। তো গাইস ফাইনালি আমাদের আন্দুলপোতাতে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, অনেকটা রাস্তা আমাদের। তো রাহুল কেমন এনজয় করলাম? এনজয় করলাম, খুব 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 এনজয় করলাম। তো অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে, আমাদের বাড়ি এসে অনেক রাত হয়ে যাবে। তো তাই আমার কিছু বলার আছে, প্রচন্ড এনজয় করেছি। তো আমি সাজেস্ট করবো যে তোমরাও এসো, ভীষণ এনজয় করবে তোমরা। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সো টাটা গাইস।